বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক যে লেখক, যে পাঠক, সে একটা বই লিখছে 100 জন মানুষের জীবন কাহিনী। কতজন মানুষের জীবন কাহিনী? 100 জন। যে ব্যক্তি খ্রিস্টান, যে ব্যক্তি কি করছে, এই জীবন কাহিনী গুলো লিখছে। এই ব্যক্তি কি? ওই জীবন কাহিনীর ভিতরে সর্বপ্রথম ফার্স্ট জীবন কাহিনী হইলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কি খ্রিস্টান? সে আমার নবীর নাই রাখতে পারতো, সে আমার নবীর জীবন কাহিনী পড়ে সে কি করলো, তার বইয়ের ভিতরে সবার আগে নবীর জীবন কাহিনী দিল 100 জীবন কাহিনী। আসলে দেখেন দুনিয়াতে আল্লাহ বাপ্পা বলে আলেম যত রসুল যত পয়গম্বর প্রেরণ করছেন তারাও অনেকেই আল্লাহর হুকুম মানে নেই, অনেকেই মনে করেন করছে পাপ করছে। যেমন বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন বললেন যে তোমরা কি করো না, এই গাছের সামনে যাও না, গন্ডম গাছের সামনে তুমি কি করো না, যাও না। তারা গেল, আল্লাহর হুকুম অমান্য হয়েছে কি হয়নি। মুসা আলাইহিস সালাম এক ইহুদি ব্যক্তিকে দাওয়াত দিতে গিয়া তার মাথা এত খারাপ হয়ে গেল, সে কি করলো, ইহুদি ব্যক্তিকে থাপ্পড় দিলেন। এরকম নবীর একটা না একটা, কিন্তু আমাদের নবী এত ভালো ছিল যে তার জীবনের ভিতরে কোনো ভুল নেই, তার জীবনের ভিতরে কোনো কি নেই, কোনো ভুল নাই। এখন আল্লাহ নবীর জীবনের মতো আপনার আমার জিন্দগি যদি আমরা করতে পারি, যেমন ধরেন আল্লাহ নবীকে এক ব্যক্তি একটা থাপ্পড় দিলে আটটা গাল দিয়েছে, থাপ্পড় দেওয়ার জন্য কিছু কি দেয়নি, আর আপনারা আমার আজকে একটা থাপ্পড় দিলে আমি কি করবো, সেটা কেনা করবো। এই কারণে কাজেই আপনি আমি আমরা সবাই চেষ্টা করব আল্লাহ নবীর জীবনের মতো জীবন গঠন করা। তারপর দেখেন আল্লাহ নবীর জীবন জীবনে যুদ্ধের ভিতরে কি করা, কি বলছে যে আল্লাহ নবী যুদ্ধ করতেছে, এক সময় কাফিরেরা দেখলো যে আল্লাহ নবীর দলের সৈন্যের সাথে বাড়াই দিয়েছিল, কাফিরে কি করলো, লুকিয়ে গেল। কোথায় লুকিয়ে গেল? এক পাহাড়ের পিছে। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তারা চিন্তা করলেন যে না, যখন তারা চলে গেছে আমরা কি করবো, ওসব সাহাবায়ে কিরাম চলে গেলেন, আল্লাহ নবী গাছতলায় একটু বসে। তো এমন সময় ওই কাফের একটা তরোয়ারি নিয়ে দৌড়ে আসে, এসে তারপর কি করলো আল্লাহ নবীর সামনে দাঁড়া হইল, আল্লাহর নবীর গলার সামনে তরোয়ারিটা ধরে বলতেছে যে তুমি তো খালি সবাইকে আল্লাহর দাওয়াত দাও, এখন তোমার আল্লাহকে আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিতে বলো, যাও তুমি আল্লাহকে তুমি রাখো, তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। এখন আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে এই কাফের হাত থেকে তরোয়ারি কাঁপতে কাঁপতে কি হলো, মাটিতে পড়ে। এবার ওই কাফের যখন ওই তরোয়ারি মাটিতে পড়ে গেল তখন আল্লাহ নবী তরোয়ারিটা উঠে কাফের গলায় ধরলো। এবার মনে হচ্ছে আমার তো আল্লাহ ছিল আমার বাঁচিয়েছে, তোমার কি বাঁচে, আমার কি ছিল, আমার কি ছিল, আমার আল্লাহ ছিল এই কারণে আমাকে বাঁচিয়েছে, কিন্তু তোমাকে কি বাঁচে, তুমি তো আল্লাহকে মানো। এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আমাকে যে আল্লাহ বাঁচিয়েছে, আপনাকে যে আল্লাহ বাঁচিয়েছে, আমাকে সে আল্লাহ বাঁচালে, সুবহানাল্লাহ। এবার এই ব্যক্তি কি হলো, হাত ধরে কালিমা পড়ে মুসলমান। আমরা যদি এরকম ভাবে মানুষকে দিলে তাও কিন্তু তারা হবে না কেন, কারণ আমরা একজনের কাছে চার দোকানে মানুষ খেলা দেখতেছে, আমাদেরকে যায় নামাজ দেওয়া দিলাম, যে নামাজের সময় আছে, এই নামাজের সময় আছে, আসলে আপনারা এটা দায়িত্ব আল্লাহ নবী কি করছে, কাফেরদের ডেলি দাওয়াত দিচ্ছে, মাইর খেয়েছে তারপর আমাকে দাওয়াত দিচ্ছে। আমরা যদি এরকম ভাবে দাওয়াত দিতে পারি আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমান যুবক আছে।